বরাবরের একজন ভক্ত ছিল, হিন্দু ভক্ত। এই হিন্দু ভক্ত আসলে যে যারে ভালোবাসে, মুর্শিদের প্রেমে যে পড়ছে, একমাত্র সেই বুঝে ওই নামের কত মাহাত্ম্য। বরাপীরের এই হিন্দু ভক্ত বরাপীরের নাম শুইনে একদিন গোপনে রাতের বেলায় গিয়ে বরাপীরের হাত ধরে বায়াত গ্রহণ করে আসছে, কিন্তু বলছে বরাপীর গো, আমি যে আপনার হাতে হাত দিয়ে বায়াত করলাম এই কথা আপনি কাউরে বললেন না। কেননা হিন্দু ধর্মটা অনেক কঠিন, আমি যে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে এই কথা যদি আমার সমাজের মানুষ শুনে, তাইলে আমার ছেলে মেয়ে বিয়ে শাদি দিতে পারবো না, আমার সমাজ থেকে বিতাড়িত করে দিবে, আমাকে যদি সমাজ থেকে বিতাড়িত করে দেয় তাহলে সংসারে আমার সন্তান আদি স্ত্রী ওরা চলতে পারবো না, তাই এই কথাটা আপনি গোপন রাখবেন। আমার বড় প্রিয় গোপন রাখছে, ওই ভক্ত বিষয়টা গোপন রাখছে, কিন্তু যেই জায়গায় শুনে এই জায়গায় বরাপীরের মাহফিল হবে তার নিজের ধন রত্নের তহবিল থেকে ওই জায়গায় বরাপীরের নামে সাধ্যমত দিয়ে শরিক হয়। একদিন সেই ভক্ত মারা গিয়েছে, হিন্দু মতে তার শ্মশানে নিতে পুরাইবার জন্য সীতা সাজাইয়া সীতার মধ্যে আগুন জ্বালাইয়া যখন লাশকে রেখে আগুন ধরাইয়া দিছে, সীতার মধ্যে আগুন জ্বলে না। একবার দুইবার পরপর তিনবার চেষ্টা করেও আগুন জ্বালাইতে পারে না, তখন দেখে আকাশের মধ্যে কাল বৈশাখের ঝড়ের মতো ঝড়ো হাওয়া বয়ে আসতেছে, তখন ওই লাশকে নদীর মধ্যে ফেলে দিয়ে সেই হিন্দু লোকগণ যারা লাশকে পুরাইবার জন্য নিয়ে গিয়েছিল তারা সবাই যার যার বাড়িতে চলে গেছে। ওই লাশ নদীর মধ্যে ভাসতেছে, আমার বরাপীর তার ভক্তদের নিয়ে বসে আছে, বসে লক্ষ্য করে চেয়ে দেখে সারা জীবন উজান থেকে পানির মধ্যে ভাসিতে যায় আর এই পরা ভাসি থেকে উজানের দিকে যায়। আমার বরাপীর ভক্তদের ডাক দিয়ে বলে দেখ তো এটা কি, গিয়ে দেখে একটা মানুষ মরা মানুষ, তো গিয়া কয় ওইটার উঠায় লই আই, কয় হুজুর এইটার উঠায় আমার যাব না, কই কে কই এইটা যেইভাবে সাজাইছে বুঝাইছে তাতে এটা দেখলে মনে হয় এটা হিন্দু মানুষ, কই নিয়ে আইতা। ওই হিন্দু লোকটাকে তখন নিয়ে গিয়েছে মরা লাশটাকে, আমার বরফির ভক্তদের ডেকে বলে বাড়ির ভেতর থেকে কোদাল নিয়ে আয়, কোদাল দিয়ে আমার বরফির নিজের হাতে কবর খুঁড়ে ভক্তরা জিজ্ঞাসা করে হুজুর এই মরা মানুষ তো কবর দেয় না হিন্দু মানুষ, এরা তো শ্মশান নিয়ে পুরায়, কিন্তু আপনি বরফির হইয়া নিজের হাতে কোদাল ধরে আপনি কবরকে দিয়ে কেন দাফন করার জন্য প্রস্তুত করেন। আমার বরফির ভক্তদের ডেকে বলে ওরে ভক্ত রে তোরা জানিস না ওরে সীতার আগুনে পুরানো সম্ভব না, কেন না ও বহু বছর আগেই বরাপীরের প্রেমের আগুনে পুরো ছাই হয়ে গেছে, যে বরাপীরের প্রেমের আগুনে পুরো ছাই হয়ে গেছে তার সীতার আগুন কেন দুদকের আগুনে পুড়তে পারে। আমার বরাপীর সাত করে তাকে আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম রেখে দিয়েছিল সাদা